হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে রেড ডেভিলরা রীতিমতো 6-3 গোলে বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরেছে। এ ম্যাচে আর্লিং হল্যান্ড এবং ফিল ফডেন করেন হ্যাট্রিক। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ ক্রিশ্চিয়ানো রোনালদোকে এ ম্যাচে মাঠেই নামাননি। তাকে মাঠে না নামানো প্রসঙ্গে তিনি দিয়েছেন অদ্ভুত এক ব্যাখ্যা। তার মতে ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারের প্রতি সম্মান দেখিয়েই নাকি তাকে খেলানো হয়নি। অন্যদিকে রয়কিন বলেছেন রেড ডেভিলরা রোনালদোর প্রতি অসম্মান দেখিয়েছে। তার মতে এবারের গ্রীষ্মকালীন দলবদলে যখন ক্রিশ্চিয়ানো রোনালদো ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনো দলে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন, তখনই তাকে ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু এরিক টেন হ্যাগ তাকে ধরে রেখেছে। তবে এটা ঠিক, তিনি বলেছিলেন তিনি বিকল্প চান, কিন্তু আপনি এমন একটা প্লেয়ারকে বসাই রাখতে পারেন না যিনি সর্বকালের সেরাদের একজন। আর তাছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকাকে নিশ্চয়ই কেউ বসে রাখার জন্য কিনেনি। এরপর রয়কিন আরও বলেন রোনালদোর কাছে বিকল্প ক্লাবে যাওয়ার সুযোগ ছিল। তার কাছে বিকল্প ছিল না, ব্যাপারটা তা নয়, তার হাতে 4-5টি ক্লাব ছিল যারা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিতে চায়। সবচেয়ে বড় বিষয় হলো এরিক টেন হ্যাগ রোনালদোকে খেলাতেই চাচ্ছেন না। মৌসুম যত এগিয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু আরও খারাপের দিকে হতে চলেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে এ পর্যন্ত মাত্র একটি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে শুরুর একাদশে রেখেছিল এরিক টেন হ্যাগ। আর এমনটা করে ম্যানচেস্টার ইউনাইটেড রোনালদোর সাথে অসম্মান দেখানো ছাড়া আর কিছুই করছে না। তাই এখন সময় সাপেক্ষ ব্যাপার এটা দেখার, ক্রিশ্চিয়ানো রোনালদো কি পাল্টে যাবেন নাকি বাকি সময়টাও বেঞ্চে বসে কাটাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেল আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল অর্থাৎ ফুটবল ফ্যান্সের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।